আজি গোয়ালপাড়ার স্বগৃহলৈ অনা হব আরক্ষী জওয়ান কুশল কলিতার মৃতদেহ। দেওবারে নাওয়ার পড়া পড়ে মৃত্যু হয়েছিল কুশল কলিতার। আরক্ষী অধীক্ষক হরেন তকবির নির্দেশত ফটো তুলিবলৈ গৈ নাওয়ার পড়া পড়ে মৃত্যু হওয়ার অভিযোগ। ফকিরগঞ্জ থানার পৰা ইঞ্জিন চালিত নাওয়ে বন্ধিহানা থানালৈ গৈ থকার বাটত উপ আরক্ষী অধীক্ষকৰ নিরাপত্তারক্ষী কুশল কলিতাক ফটো তুলিবলৈ কৈছিল এসপি হরেন তকবিয়ে। ফটো তুলিবলৈ লওঁতেই নাওৰ পৰা ব্ৰহ্মপুত্ৰত সৰি পৰিছিল কুশল কলিতা। আৰক্ষী অধীক্ষক হৰেণ তকবিৰ লগতে উপ আৰক্ষী অধীক্ষক আৰু ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ চকুৰ আগতে ব্ৰহ্মপুত্ৰত সৰি পৰিছিল আৰক্ষী জোৱান কুশল কলিতা। পানীত পৰি যোৱা আৰক্ষী জোৱান কুশল কলিতাক এছপি ডিএছপি আৰু অচিয়ে উদ্ধাৰ নকৰাৰ অভিযোগ একাংশ লোকৰ। দুখন নাৱেৰে গৈ থকা আৰক্ষীৰ দলটোৱে মোবাইলত দৃশ্য বন্দী কৰি থাকোঁতেই ব্ৰহ্মপুত্ৰত ডুবি কেনেদৰে মৃত্যু হ'ল এজন আৰক্ষী জোৱানৰ তাকে লৈ সৃষ্টি হৈ আছে এতিয়া প্ৰতিক্ৰিয়া আৰু চাঞ্চল্যৰ। ইপিনে আৰক্ষী জোৱানৰ মৃত্যুৰ পিছতহে তৎপৰ হৈছে দক্ষিণ শালমাৰা মানকাছৰ জিলা প্ৰশাসন। মানকাছৰ পৰা ধুবুৰীলৈ যাত্ৰাৰ সময়ত ফেৰী নাৱত লাইফ জেকেট বাধ্যতামূলক কৰিছে প্ৰশাসনে। আজি গোৱালপাৰাৰ স্বগৃহলৈ অনা হ'ব দুৰ্ভগীয়া আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ মৃতদেহ। দলে বলে গৈও এনেদৰে দুৰ্ভাগ্যবশতঃ দুৰ্ঘটনাত পতিত হৈ প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল এজন আৰক্ষী জোৱান। কিন্তু নীৰৱ দৰ্শক হৈ চাই ৰল আৰক্ষী অধীক্ষকৰ পৰা আৰম্ভ কৰি বাকীসকল আৰক্ষী জোৱান আৰু বিষয়া। বাকীসকলৰ চকুৰ সন্মুখতে এনেদৰে পানীত ডুবি মৃত্যুক সাৱটি ল'বলগীয়া হ'ল এজন আৰক্ষী জোৱানে। ইয়াৰ পূৰ্বে বহু অঘটন সংঘটিত হৈছে এই স্থানত, তাৰ পৰা প্ৰশাসনে কোনো শিক্ষা গ্ৰহণ নকৰিলে। এজন চক্ৰ বিষয়া সঞ্জু দাস নামৰ এগৰাকী চক্ৰ বিষয়ে প্ৰাণ হেৰুৱাইছে। তাৰ পূৰ্বেও আন কেইবাটাও ট্ৰেজেডি এই স্থানত সংঘটিত হৈছে। কিন্তু তাৰ পিছতো যন্ত্ৰচালিত নাৱে হওক ফেৰী হওক ক'তোৱে লাইফ জেকেটৰ বাধ্যতামূলক কৰা হোৱা নাই। বহু সময় পলমকৈ এটা লাইফ বয় দলিয়াই দিয়া হৈছিল, কিন্তু তেতিয়া বহু পলম হৈ গৈছে। উদ্ধাৰ কৰিব দূৰৰে কথা, আনকি নাৱত থকা আন একাংশ আৰক্ষী সতীৰ্থই মোবাইলত বন্দী কৰিছিল সেই দৃশ্য। এনেদৰে চকুৰ সন্মুখতে পানীত ডুবি মৃত্যুক আঁকোৱালি ল'লে কুশল কলিতা নামৰ আৰক্ষী জোৱানজনে। ঠিক চাৰে নটামান বজাত আমি আগফালে বহি আছিলোঁ, আৰু মই ডিএছপি আৰু ডিএছপি প্ৰফেচনাৰ আমাৰ এই পাৰ্টিকেইটা পিছফালে আছিলে। ইমান সময়তো ঠিক আছিলে, আমি আধা ঘণ্টা 40 মিনিটমান আহিলোঁ। তাৰপাছত এই ল'ৰাটো বোলে এই পিছফালৰ দেখা ল'ৰাকেইটাই কৈছে যে এই তলত চিৰি থাকে নহয় 3টামান ষ্টেপ, তাতে এইটো তলত নামোতে কিবা শ্লিপ খাই গ'ল, তেতিয়া পৰি গ'ল। তথাপি আমাৰ ওচৰতে পাব্লিক নাও আছিলে, তাত 50-60 জনমান আছে, বেছিও হ'ব পাৰে। ইহঁতে এই কিছুমান সাঁতুৰিব পৰা, চুইমিং কৰিব পৰা জানা মানুহ 2-3জন সাঁতুৰিছিলে ছেভ কৰিবৰ কাৰণে, জঁপিয়াইছিলে। কিন্তু ইহঁতে জানে ইয়াত ওচৰৰ মানুহ কিমান কিমান পানী দ আছে, আৰু এনেকুৱা মানুহ ওচৰত গ'লে ইহঁতে জানে। কিন্তু ইহঁতে চেষ্টা কৰাটো এইটো সফল নহ'ল। আৰু ঘাটৰ পৰা এইটো কিমান ঘাট বুলি নহয়, এইটো কি কয় এইটো বেংক এইটো এম্বেংকমেণ্ট, এইটো খুব বেছিকৈ হয়, 4-3 হাতমান হ'ব আৰু ওচৰতে সি পালে একদম মানে এইটো আৰু। কিন্তু বডি ৱেট হৈ গ'ল, এফালে এমিউনিশ্যন পোষ্ট আছে, ৰাইফল আছে, তাৰপিছত কি কয় এইটো মেগাজিন আছে আৰু জেকেট আছে। নামটো কি আছিল? কুশল কলিতা, এইটো গোৱালপাৰা কি জেগা আছিলে এইটো। আমি এই মুহূৰ্তত আমাৰ সাংবাদিক শ্বাহজাহানৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত। শ্বাহজাহান, অতি দুৰ্ভাগ্যজনক আছিল সেই ঘটনা। এছপিৰ নিৰ্দেশত ফটো তুলি আছিল আৰু তেনে সময়তে অসাৱধানবশতঃ পানীত পৰি গ'ল কুশল কলিতা, ৰাইফল মেগজিনসহ। বহু সময় পিছত উদ্ধাৰ কৰা হ'ল কুশল কলিতাৰ মৃতদেহ। এতিয়া কেইবাটাও অভিযোগ আহিছে যে এছপিৰ ভুলৰ বাবে বা আন বিষয়াসকলৰ কোনো ধৰণৰ গুৰুত্ব নাছিল, যাৰ পৰিণতিত এই অঘটন সংঘটিত হ'বলৈ পালে। শ্বাহজাহান, বৰ্তমান কেনেকুৱা প্ৰতিক্ৰিয়া? হয় জয়ন্ত, নিশ্চিতকৈ ক'ব লাগিব, দক্ষিণ মানকাছৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক, উপ আৰক্ষী অধীক্ষক আৰু দুজনকৈ উপ আৰক্ষী অধীক্ষক ফকিৰগঞ্জ থানাৰ অ' চি ফকিৰগঞ্জ থানাৰ পৰা যেতিয়া বন্দীহানা থানালৈ এক ইঞ্জিন চালিত নাৱত যেতিয়া প্ৰায় 13-14 জনীয়া এটা আৰক্ষীৰ দলে যেতিয়া ৰাওনা কৰিছিলে, আৰু ৰাওনাৰ সময়ত প্ৰথমতে দেখা গৈছিলে যে সিহঁতৰ লাইফ জেকেট নাছিলে,
প্রথম ভুল আর লাইফ জ্যাকেট না থাকা সত্ত্বেও কিন্তু নাওত উঠার পিছতে আমি এটো ডাঙর প্রশ্ন শাহজাহান হেটো হইছে সবাটুক ডাঙর প্রশ্ন যে লাইফ জ্যাকেট থকা তো বাধ্যতামূলক তাতে যদি আরক্ষী সেই নীতি নির্দেশনা উলঙ্ঘা করে তেতিয়া হলে বাকি সকলে কেনেদরে মানিব কোড আরক্ষী যদি আরক্ষী অধীক্ষক গরাকিয়ে যদি উপ আরক্ষী অধীক্ষক গরাকিয়ে যদি সেই নির্দেশনা উলঙ্ঘা করে তেতিয়া হলে বাকি সকল ক্ষেত্রে সেই নীতি নির্দেশনা কেনেদরে পালন করিব হয় জন্ত হয় এক ডাঙর প্রশ্ন কেন নাওত উঠার পিছতে কিন্তু লাইফ জ্যাকেট নাছিল আর যা নাওখনে যাত্রা করেছিল সেই নাওখনত কোনো লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা নাছিল সেই কারণে সাগে আজি কোখল কলিতার মৃত্যু হবলগিয়া হল এক রাইজর মূলত এক ডাঙর প্রশ্ন আর দেখা গেছে যে জয়ন্ত যেটা নাওত উঠার পিছতে কিন্তু আরক্ষীর হয়তো আমি জানিব পারিছো যে উঠার পিছতে এস পির ফটো উঠার বহুত শখ আর ফটো উঠিব তার বহুত বা কেইবাটাও ফটো উঠাইছিলে কোখল কলি মৃত্যু হওয়া কোখল কলিতা আর কোখল কলিতা ফটো উঠাই উঠাই যাওতে যেতিয়া তেওঁ ভরি পিছল খাইছিলে ভরি পিছল খাই কিন্তু পানীত যেতিয়া বাগৰি পড়ে ব্রহ্মপুত্র নদীত আর নদীত পড়ার পিছতে কিন্তু দেখা গৈছে যে যেতিয়া কক বকাই আছিল পানীত মৃত্যুর হইতে যুঁজিছিল কিন্তু কোনো আরক্ষীয়ে কিন্তু তাক ধরিবলৈ কোনো এজন আরক্ষীয়ে সাহস দেখুৱাব নোৱাৰিলে শাহজাহান যি সময়ত অসম আরক্ষীর ফিটনেস পরীক্ষা করা হয়েছে বিএমআই টেস্ট করা হয়েছে বিএমআই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তেনে সময়ত এজন সতীর্থ পানীত ককবকাই আছে সহায়ের বাবে সহায় ভিক্ষা মাগি আছে পানীত ককবকাই কিন্তু কোনো এজন সতীর্থর সাহস নহল পানী জপিয়াই রক্ষা করবলৈ এয়াই নেকি সাহস অসম আরক্ষীর হয় জয়ন্ত সে এক ডাঙর প্রশ্ন কিন্তু আমি পুলিশের হয়তো কথা পাতিছো পুলিশ একাংশ পুলিশে কৈছে যে আমি সাঁতুরিব নাজানো যদি সাঁতুরিব নাজানে প্রায় প্রায় তেরো চোদ্দজনী এটা আরক্ষীর দলে কোনো আরক্ষীয়ে কি তাতে সাঁতুরিব নাজানা নেকি সে এক ডাঙর প্রশ্ন যদি সাঁতুরিবই নাজানে কেন তেতিয়াহলে কিয় পুলিশের পুলিশ ডিপার্টমেন্টত যোগদান করেছে জয়ন্ত ধন্যবাদ শাহজাহান ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার এনেদরে এজন উদীয়মান আরক্ষী জওয়ান কুশল কলিতা গোয়ালপাড়ার ঘর সাঁতুরিব নাজানিছিল যুবকজনে এস পির নির্দেশত ফটো তুলি আছিল তেনে সময়তে অসাবধানবশত সরি পড়িল পানীত চকুর সম্মুখতে সরি পড়িল জওয়ানজন কিন্তু কোনো এজন আরক্ষীর সাহস নহল পানী জপিয়াই জওয়ানজনক উদ্ধার করবলৈ বহু সময় পিছত এটা লাইফ বয় দলিয়াই দিয়া হয়েছিল কিন্তু তেতিয়ালৈকে যথেষ্ট পলম হয়ে গেছে পানীত ককবকাই অবশেষত প্রাণ হেরালে কুশল কলিতা নামৰ জওয়ানজনে এতিয়া সর্বত্রে গরিহণা আৰু ধিক্কার দিয়া হৈছে এস পি ডি এস পি ও সি সকলোরে সন্মুখত এনেকুৱা এটা করুণ তথা শোকাবহ ঘটনা সংঘটিত হবলৈ পালে কেনেকৈ লাইফ জ্যাকেট পর্যাপ্ত পরিমাণে কিয় রখা নহয় সঞ্জু দাস নামৰ এগৰাকী চক্র বিষয়ে প্রাণ হেরুয়াছিল বহুকেইটা অঘটন সংঘটিত হৈছিল নাও দুর্ঘটনা প্রায় সংঘটিত হয় কিন্তু তারপিছতো প্রশাসনের কিয় গা নলরে কিয় এই সময় নীতি নির্দেশনা কঠোরভাবে পালন করা নহয় আর আশ্চর্যকর কথা আরক্ষীয়েই এই নীতি নির্দেশনা উলঙ্ঘা করা পরিলক্ষিত হল যার পরিণতিত এজন উদীয়মান আরক্ষী জওয়ানে প্রাণ হেরুয়াবলগিয়া হল গোয়ালপাড়ার পর আমার সাংবাদিক রিঙ্কু দাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করছো রিঙ্কু কুশল কলিতার মৃতদেহ নশ্বরদেহ লৈ অনা হব স্বগৃহলৈ সবিশেষ আপনার পর জানিব বিচারিম গোয়ালপাড়াত গৃহভূমিত বর্তমান কেনেকুৱা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এফালে শোকর ছাপ পড়েছে আর আনফালে কিন্তু ক্ষোভ আছে রাইজর মাজত এইখানি মুহূর্তত রিঙ্কু আপনি আমাক দেখাব সেই দৃশ্য অতি মর্মান্তিক অতি হৃদয় বিদারক এই মুহূর্তত শোকর ছাঁ ঘরত কান্দনের রোল উঠিছে এয়া স্বাভাবিক কারণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় কেতিয়াও ভবা নাছিল এনেকুৱা এটা দুঃখ খবর আহিব ভোগালী বিহুর প্রাক্ষণত এনেকুৱা এটা খবরে এই মুহূর্তত শোকস্তব্ধ করে তুলিছে সমগ্র অঞ্চলবাসীক হয় রিঙ্কু আমি পরবর্তী সময়ত আপনার সুতরাং সংযুক্ত হম গোয়ালপাড়ার পরিবেশ এয়া গোয়ালপাড়ার ঘরখনত এতিয়া কান্দনের রোল উঠিছে সকলে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রশ্ন উত্থাপন করেছে কেনেদরে এস পি এগারী থাকার পিছত ডি এস পি থাকার পিছত ও সি থাকার পিছত এনেকা ধরনের একটা অঘটন সংঘটিত হবলে পালে কিয় কোনো আগবাড়ি নহল
আগবাড়ি নগল জোয়ানজনক রক্ষা করবলে তাকে লো এই মুহূর্ত ক্ষোভর উদ্গীরণ ঘটিছে। আর ইয়ার সুতরাং গুড মর্নিং এইটিনের পর আমি বিদায় লোক কন্টেক্ট বাণিজ্যিক বিরতির পিছতে লই আহিম দ্রুত সংবাদ। নমস্কার।